যেহেতু আমি প্রবাস বুঝবে আর বাংলাদেশে যারা থাকে চাকরি করে হয়তো না আমাকে না করতে পারে যে বিদেশে বসবেন না যদিও কেউ বাংলাদেশের কোনো ছেলে বিয়ে করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কারো আমাকে দেখে ভালো লাগে আর কতদিন স্বামী ছাড়া কাটাবো একা একা তো আর কাটানো সম্ভব না কারণ আমারও তো একটা সংসার প্রয়োজন একটা মেয়ে যেহেতু আমি একটা স্বামী সংসার সন্তান এগুলোর আমার প্রয়োজন আছে বয়স তো হচ্ছে এখন বিয়ের বয়স পার হয়ে গেলে তার সময় থাকতে তো বিয়ে করতে হবে এই আসসালামু আলাইকুম এখন আমি যে আপুটার প্রতিবেদনটা প্রচার করব এটা হচ্ছে খাদেজা আপু উনি সৌদি আরবে আছে সৌদি আরবে প্রবাসী তো খাদেজা আপু আমার সাথে যোগাযোগ করছে উনি একজন পাত্র চাইতেছে ওনার প্রথমে যে বিয়ে হয়েছে হাজবেন্ডের সাথে ডিফোজ হয়ে যায় তো হাজবেন্ড অন্য জায়গায় একটা বিয়ে করে ওর ফ্যামিলি সংসার সব কিছু আছে আপুকে না জানিয়ে উনি অবিবাহিত ছিল ওনাকে বিয়ে করছে আর আপুর কোনো বাচ্চা কাচ্চা নেই আর আছে উনি উনি দেশে চলে আসবে তো ওনার সৎ মা ওনাকে অনেক অত্যাচার করতো আগে এখন চাইতেছে বাংলাদেশে আসলে যাতে একটা গড় সংসারের এরকম পায় উনি যাতে মাথা যা মাথার গোজার ঠাই হয় ওনার সেই জন্য আপু আমার সাথে যোগাযোগ করছে আপনারা যারা খাদিজাপুর বিষয়ে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরেই হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ বয়েজে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো তো উনি চাইতেছে উনি যেহেতু প্রবাসে ছিল অনেক ভাইয়ারা তো মনে করে যে প্রবাসে মেয়েরা খারাপ সেই কারণে উনি সাইতেসে প্রবাসীর কাছে বিয়ে বসবে যেহেতু বাংলাদেশের যেসব ভাইয়ারা আছে হয়তো মনে করবে যে মেয়েটা প্রবাসী ছিল ও প্রবাসে খারাপ কাজ করছে সেই কারণে উনি জানে প্রবাসী ভাইয়ারা কখনো ওনাকে খোঁটা দিবে না একটা প্রবাসী একটা প্রবাসী কষ্ট বুঝবে তো আপনারা যারা আপুর বিষয়ে যোগাযোগ করবেন প্লিজ বয়েসে কথা বলবেন আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ের বিজনেস করি আপনাদের ফ্যামিলি কারোর জন্য যদি জামা কাপড় দরকার হয় আমার কাছ থেকে অর্ডার করবেন আমি সুন্দরবন বাংলাদেশে সকল জেলা থানাতে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠাই আর আমি লক্ষ্মীপুর জেলায় থাকি লক্ষ্মীপুর জেলায় থেকে যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠানো যাবে যেহেতু সামনে রমজান ঈদ আসতেছে আপনাদের ফ্যামিলির কারোর জন্য যদি জামা কাপড় দরকার হয় অবশ্যই আমার কাছে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক দিবেন প্লিজ